সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সত্যের সন্ধানে বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমি সুমন আছি আপনাদের সাথে। দর্শক, এই মুহূর্তে আমি আছি ঢাকা কাওয়ারন বাজার ইলিশ মাছের পাইকারি আড়তের সামনে। দর্শক, এখানেই ইলিশ বিক্রি হয়ে থাকে। আপনারা যারা অনেক সস্তায় ইলিশ মাছ খুঁজছেন, তারা ঢাকায় কাওয়ারন বাজারে আসতে পারেন বা ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ব্যবসায়ীদের ফোন নাম্বার দিয়ে দিব, আপনাদের পছন্দের ইলিশ আপনারা ঘরে বসেই কিন্তু কিনতে পারবেন বা ইলিশের দাম জানতে পারবেন ওনাদের কাছ থেকে। যখন সস্তা হয় তখন আপনারা এসে কিন্তু আপনারা ইলিশ নিয়ে যেতে পারবেন বা অনলাইনের মাধ্যমেও আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে এই পদ্মার চাঁদপুরের যেই খাঁটি ইলিশগুলো আপনারা ওনাদের কাছ থেকে নিতে পারবেন। তো দর্শক, সামনে আমাদের এক কাকা আছে, আমরা একটু কাকার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা ভালো আছেন? হ্যাঁ ভালো আছে, আল্লাহ ভালো রাখছে। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইলিশের আমদানি কেমন কাকা? ইলিশের আমদানি কম কিন্তু দাম একটু বেশি। আমদানি কম দাম একটু বেশি, দাম কমবে কখন কাকা? দাম ভাদ্র মাসের অর্ধেক না হইতে দাম কমবো না। এখন এইভাবে যাচ্ছে যাচ্ছে। আচ্ছা, এগুলো কোথাকার ইলিশ কাকা? এগুলো চাঁদপুরের ইলিশ। এটা চাঁদপুর পদ্মার ইলিশ। চাঁদপুর পদ্মার ইলিশ কেমন হবে কাকা? ওয়েট হইব, এটা 1 কেজি 400 গ্রাম। 1 কেজি 400 গ্রাম ওয়েট হবে? ওয়েট হবে। এটা আজকের বাজারে কত বিক্রি করতেছেন? এটা আজকের বাজারে আমরা দাম চাইতেছি 2000, কিন্তু 1800, 1850, 1600, 1650 এরকম বিক্রি করছি। 1650 হলে লাস্ট বিক্রি করে দিবেন, দাম 1800 ছাড়। মাছের আমদানি খুবই কম, দাম একটু বেশি বেশি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা সামনে যাচ্ছি আরেক ব্যবসায়ীর সাথে, একটু কথা বলি ওনার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভালো আছেন ভাই? ভাই ভালো ভাই। আপনি কেমন আছেন? তো মাল নাই, মাল ছাড়াই ভাই দিছে আজকে। ও আচ্ছা, খাসিতে মাল আছে না? হ্যাঁ ভাই, খাসিতে মাল আছে। আচ্ছা, ছোট ইলিশের দামগুলো একটু জানি, এগুলো কেমন দাম বিক্রি করতেছেন? এটা ভাই 650-700 এরকম। 650-700 কয়টা কেজি হবে? 1 কেজি 3টা 1 কেজি হবে 3টা 1 কেজি হবে 3টা বা 4টা 3টা বা 4টা। আর এখানে একটু বড় ইলিশ দেখতেছি, এগুলো কেমন দাম বিক্রি করতেছেন? এটা ভাই কেজি 1600-1500 এরকম। 1600-1500 এক একটা রেট হবে কেমন? একটা 800 গ্রাম, 850 গ্রাম। 800 গ্রাম, 850 গ্রাম। ইলিশের দাম আপনার কি মনে হয় কেমন, বেশি না কম? একটু বেশি তো লাগে, একটু বেশি লাগে। জি জি, বেশি বেশি না, বেশি বেশি না, একটু বেশি আর কি। আচ্ছা, তবে আগের তুলনায় কিন্তু কমছে। আগের তুলনায় কমছে? আগের তুলনায় কমছে, মানে সিজন হিসেবে একটু বেশি লাগে। আরো কমবে তো? সামনে কমতে পারে, মাছ বেশি ধরা বললে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক, এখানে আমাদের আরেক ব্যবসায়ী ভাই আছে, ওনাকে আপনারা সবাই চিনেন। আপনারা যারা কাওয়ারন বাজারে আসেন তাকে পেয়ে যাবেন। আমরা একটু তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো হাতে নেন, কি অবস্থা বড় ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। বেচা বিক্রি কেমন করতেছে? আছে মোটামুটি ভালো। অনেকেই আপনার ভিডিওতে কমেন্টস করে, আপনার চাপার জোর আছে, ঠিক আছে, ব্যবসা করতে পারেন, এই বিষয়ে আপনার কি বলার আছে? বুঝি নাই, মানে আপনার চাপার জোর আছে, ব্যবসা করতে পারেন আর কি। চাপাই তো কাজ না, মাছ ভালো থাকলে এমনি নেই, চাপাই কি হয়? ঠিক আছে, মাছ লাগবে, মাছ যদি পছন্দ। মাছ চিনে? চিনে, মোটামুটি চিনে, অনেকে চিনে না। অনেকে চিনে না? চিনে না। আরে ব্যবসা করতে হলে চাপা মোটামুটি লাগে না? লাগে, আবার মা চাপ খালি চাপ হয়তো কাজ হয় না, মাছও তো লাগে। আচ্ছা ঠিক আছে, খালি খালি চাপ দিয়ে লাভ আছে? দর্শক, ওনার কাস্টমার চলে আসছে। 1 কেজি ওজন কয়টা নেবেন? 1 কেজি নিচে লাগবে। হ্যাঁ, 1 কেজি নিচে কয়টা? এই যে 800 গ্রাম, 850 গ্রাম। আচ্ছা, 900 গ্রামের দেবো না, কয়টা লাগবে? দেবো দেবো না, 900 গ্রাম একদম 1750 ডিম ছাড়া চাঁদপুর। দেখেন দর্গে নেবেন, কোনো দাম হবে না, নাম্বার ওয়ান। আবার ডিমেলা পাবেন, এই যে কাকা ডিমেলা পাবেন কম দামে। ডিম আমাকে তো নাই ডিমেলা। 1 কেজি কাকা দিয়ে দিছে 50 টাকা দেবেন হবে? 50 টাকা দেবেন? বাবা তো টাহার দ্বারে বাবা নাই, আমার বাসা এলেন বাবা কাবেন খাই দো, পেট গরুর গোশ খাসির গোশ 920 গ্রাম। 920 গ্রাম দাম আসছে কত?
গাড়ি পানির দামে নিয়ে গেলেন পানির দামে হ্যাঁ একটা লিশের দাম আসছে কত মাত্র কয়টা 17 টাকা কমতে পারে যদি চাই মাছ চাপ দেয় আচ্ছা অনেক অনেক ধন্যবাদ দর্শক সামনে আমাদের আরো ইলিশ ব্যবসায়ী ভাই আছে সিরাজ ভাই সিরাজ ভাইকে আপনারা অনেকে চিনেন তারা এই কাওরন বাজারে 12 মাসে কিন্তু ব্যবসা করে আপনারা যারা সিরাজ ভাইয়ের কাছ থেকে ইলিশ মাছ নিতে চাচ্ছেন তারা কাওরন বাজারে আসতে পারেন আমরা একটু ওনার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালোই আছেন আজকের কি অবস্থা একটু বলেন আছে মোটামুটি ভাই মাছ তো কম মাছ দাম তো একটু বেশি ভাই ঠিক আছে মাছ তো কম দাম মাছের মৌসুম চলতেছে অত তো মাছ নাই কাস্টমারে হিমশিম খাওয়া যাবে আপনারা তো এই সময় প্রতিদিন 2-300 400 কেজি ইলিশ মাছ বিক্রি করার টার্গেট নিয়ে বসছেন অন্য সিজনে বিক্রি করতেন কিন্তু এবার কি অবস্থা এবার তো আপনারা 50 কেজি মাছও বেচতে পারি না কারণ মাছ নাই মাছের তুলনামূলক দাম তো একটু বেশি আপনারা এই যে মাছ দেখতেছেন 900 প্লাস এটা হলো 1750 টাকা কেজি 1750 টাকা কেজি এই মাছটা কত হলে মানে সাধারণ জনগণের জন্য ভালো হয় আপনাদের সর্বোচ্চ 1000 টাকা হলে সবচেয়ে ভালো হইতো 1000 টাকা হলে ভালো হইতো আমি মনে করি তোলা মানুষের মৌসুমে কি বিক্রি করতে পারছেন 1000 টাকা গত মৌসুমে 1 কেজি 120 টাকা মাছ বিছে 1000 টাকা কেজি আর এই যেমন 1 কেজি 200 টাকা মাছ একদম 2200 টাকা সেটা কি এই সময় না আর একটু পরে এখন ফুল মাছের মৌসুম এই সময় বিক্রি করতে হ্যাঁ এই মৌসুমে মাছ আপনি দেখছেন এই মাথার টাকা ওই মাথার মতো মাছ ছিল মানুষের কয় ক্ষমতার বাইরে আচ্ছা এখন আমরা কি আশায় থাকতে পারি সাধারণ জনগণ দাম কমবে সামনে আপনার কি মনে অবশ্যই অবশ্যই আমরা তো আশা করি মাছ এর 1000 কেজি হোক এই 1 কেজি 200 গ্রাম মাছ মানুষের 1200-1400 টাকা সাবেক দাম চলে আসুক যে একটা নেবে সে চারটা নেবে এটাই স্বাভাবিক যারা না খাইছে তারাও খাইতে পারবে আচ্ছা এগুলো কি বড়গুলো আপনার নি এটা আমার এগুলো আপনার বাবার এটা তো 2 কেজি 100-200 2 কেজি 100 গ্রাম 200 গ্রাম 100 গ্রাম 200 গ্রাম বিশাল বড় ইলিশ না হ্যাঁ আচ্ছা এই 2 কেজি ওজন ইলিশ আজকের বাজারে কেজি কত বিক্রি করতেছেন 2800 দাম চাই 2800 বিক্রি হবে নিচে 2500 নিচে না একটা দাম কত আসবে তাহলে এই 5000 2-300 টাকা দাম আসবে 2500 নিচে এর নিচে যাবে না যাবে না 2 কেজির উপরে সব প্রতির আমার 2 কেজির উপরে প্রতির আমার আচ্ছা এগুলো কত বিক্রি করতেছে এটা 1750 1750 1 কেজি হবে না 900 950 গ্রাম 950 1750 1700 হয় না 1720 টাকা পর্যন্ত বিক্রি করা যাবে আচ্ছা আর এগুলো 1200 গ্রাম 1400 গ্রাম 1200 গ্রাম 1400 গ্রাম এগুলো কত বিক্রি করতেছেন এটা 2200 টাকা এটা 2200 টাকা পার কেজি কেজি বিক্রি হবে 1250 বিক্রি হবে 2050 আচ্ছা ফোন নাম্বারটা বলেন আমার নাম্বার হচ্ছে 01787 01787 5122 5122 এই নাম্বার যোগাযোগ করলে যে কোনো সময় পাবেন ইনশাআল্লাহ আচ্ছা ধন্যবাদ